কাউন্সেলিং এর কয়েকদিন আগে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল APAI ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশনের পড়ুয়াদের জন্য প্রাক কাউন্সেলিং মেলা অনুষ্ঠিত হলো নেতাজি ইন্ডোস্টেডিয়ামে 6-8 জুলাই। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দু কর, আপাইয়ের সভাপতি ও JIS বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং JIS গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, আবাইয়ের সাধারণ সম্পাদক ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী, আবাইয়ের কোষাধ্যক্ষ ও ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনের সেক্রেটারি ও প্রো ভাইস চেয়ারম্যান DPS স্কুলের অলোক চিব্রিওয়াল, ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ সম্পাদক ও মিশন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তরুণ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন প্রমুখ। এছাড়াও ছিলেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজের প্রধান ও কর্মকর্তা। এই প্রাক কাউন্সেলিং মেলায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু বললেন, অ্যাপাইয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি অ্যাপাইকে ধন্যবাদ জানাবো। এখানে অ্যাপাইয়ের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। এটা 5 আগস্ট অবধি আমি শুনেছি কাউন্সেলিংটা চলবে, আর কত হাজার অংশগ্রহণ করবে সেই সংখ্যাটা কত হবে? কত হাজার আসন সংখ্যা? কত? হ্যাঁ, 1 লাখের উপর, বেশি 1 লাখের উপর। আই থিঙ্ক দ্য স্টুডেন্টস উইল গেট দ্য ট্রান্সপারেন্সি, দ্য ক্ল্যারিটি অ্যান্ড দেয়ার চয়েস ওয়ার দে ডু ওয়ান্ট টু রিড, ওয়ান্ট টু স্টাডি দেয়ার। দ্য ইউ নো দ্য ইন দিস ইয়ার উই হ্যাভ ক্রিয়েটেড ইন দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি উই হ্যাভ ক্রিয়েটেড দ্য সেন্ট্রাল অনলাইন পোর্টাল ফর দ্য UG অ্যাডমিশনস অ্যান্ড উই হ্যাভ গট হিউজ রেসপন্স। রাজ্যের উচ্চশিক্ষায় অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশন 2010 সালে পথ চলা শুরু করে তারা। আপাইয়ের আয়োজনে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনের স্টলে পৌঁছে গিয়েছিল বাংলা জাগর ক্যামেরা। আর্কিটেকচারের ওপর প্রথম কলেজ নিয়ে আসেন 2014 সালে। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিভাগে সাফল্য পেয়েছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশন। আগের থেকে আর্কিটেকচারে পড়ুয়াদের আগ্রহ অনেকটাই বেড়েছে বলে জানান সেক্রেটারি অলোক টিপ্রেওয়াল। আমাদের 3টে স্কুল, DPS রুবি পার্ক কলকাতা, DPS দুর্গাপুর আর আমাদের রুবি পার্ক পাবলিক স্কুল। এবার আমাদের খুব প্লেজার এসছে কি DPS দুর্গাপুরের দুটো ছাত্র ওরা IT অ্যাডভান্স আর IT নিটে DPS রুবি পার্ক থেকেও ভালো র্যাঙ্ক পেয়েছে। আর ইন জেনারেল আমার খুব ভালো লাগে ওয়েন আই সি দ্য DPS রুবি পার্কে মেয়েরা খুব ভালো করছে। কেন মেয়েরা অনেকবার কী হয় না, মেয়েরা রেস্ট্রিক্ট দেমসেলস টু অনলি মেডিকেল করবো, এই করবো, ওই করবো। বাট ইউ সি আই অলওয়েজ টেল স্টুডেন্টস দ্যাট মেডিকেল টু বিকাম আ ডক্টর ইজ নট জাস্ট আ কোয়েশ্চন অফ পাসিং অ্যান এক্সাম, ইট ইজ আ প্রফেশন, ইট ইজ আ চয়েস। আগে তো বহুত আচ্ছা লাগতা কি দেখো মুঝে সিট মিল গিয়া, বাট বাদ মে বহুত বার আফসোস হতা। আর নট ওনলি দ্যাট, কম্পিউটার সায়েন্স ইজ অলসো স্ট্রিম উইচ ইজ ভেরি সুটেড টু গার্লস বিকজ ইউ ওয়ার্ক ইন এয়ার কন্ডিশন এনভায়রনমেন্ট। এবার আমাদের স্কুল থেকে অনেক মেয়েরা খুব ভালো করেছে। একটা মেয়ে IIT বম্বেতে যাচ্ছে টু স্টাডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা মেয়ে ভালো করেছে যাচ্ছে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য মণিপালে। এরকম অনেক স্টুডেন্ট আছে, ছেলেরাও ভালো করেছে। বাট আমার কনভেনশন হলো ছেলেদের তো ঠিক আছে, ওরা তো আগে থেকেও পড়তো, বাট আবার মেয়েরাও খুব চেষ্টা করছে আর মেয়েরাও বুঝছে দ্য ইম্পর্টেন্স। অ্যান্ড লেট মি টেল ইউ টুডে গার্লস আর ডুইং এক্সট্রিমলি ওয়েল ইন ফ্যাক্ট ইন ডিফেন্স রুবি পার্ক। দ্য লাস্ট 2 ইয়ার্স উই আর অবজার্ভিং দ্যাট দ্য গার্লস রিজাল্টস আর অ্যাট পার ইফ নট বেটার দ্যান দ্য রিজাল্টস অফ দ্য বয়েজ। শুধু কলেজ নয়, এছাড়া DPS রুবি পার্ক, DPS দুর্গাপুর, রুবি পার্ক পাবলিক স্কুল, এই 3টি স্কুলেও পড়ুয়ারা সাফল্যের শীর্ষে পৌঁছেছে। DPS রুবি পার্কে মেয়েরা ভালো র্যাঙ্ক করছে বলেই জানান ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনের সেক্রেটারি অলোক টিপ্রিওয়াল। খুব ভালোই হচ্ছে, আর নট অনলি দ্যাট, আর্কিটেকচার যা বাচ্চারা পড়ছে, দেখুন একটা জিনিস সব থেকে আগে একটা জিনিস বুঝতে হবে কি, এভরিবডি ক্যানট বি দ্য প্রাইম মিনিস্টার। সো কই ভি আদমিকে পাঁচো কই ভি হাত মে পাঁচো আঙ্গুলি বরাবর নহি হোতে। সো এভরিবডি হ্যাজ টু লেভারেজ হিজ অর হার স্কিলস। সামবডি মে বি গুড ইন আর্ট, সামবডি মে বি গুড ইন হিস্ট্রি, সামবডি মে বি গুড ইন ম্যাথ, সামবডি মে বি গুড ইন আর্কিটেকচার। সো আর্কিটেকচার ইজ আ মিক্সচার অফ হোয়াট, ইট ইজ আ মিক্সচার অফ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, আই মিন ম্যাথমেটিক্স।
You are in architecture student is taught structural engineering, but he does not have to design a structure. He is taught structural engineering only to the extent that he can communicate with a structural engineer. Similarly, art shekhana hoy, because what is architecture? Architecture is nothing but scale. बिल्डिंग कौन से लोकेलिटी में किस तरह का बिल्डिंग बनाना चाहिए, कौन सा कलर का हमको यूज़ करना चाहिए, हमको एनवायरनमेंट को कैसे प्रोटेक्ट करना है, ग्रीन क्या है नहीं है. एंड एक आर्किटेक्ट को एक क्रीमेटोरियम बनाने से लेकर उसको एक मल्टी स्टोरेड बिल्डिंग, मॉल, पब्लिक इंस्टीट्यूशंस, मेट्रो सब ही शेखाना है. क्यों शेखाना है? ये जो शेखाना है बिकॉज देर एवरीथिंग इज़ इम्पोर्टेंट. हमको यदि जिंदगी जीना है तो जिस तरह से एक क्रीमेटोरियम की अहमियत है उसी तरह से घर की भी अहमियत है. तो आर्किटेक्ट को हर तरह का चीज़ सिखाया जाता है. नॉट ओनली दैट, आर्किटेक्ट्स हिस्ट्री ऑफ आर्किटेक्चर बहुत अच्छे से सीखते हैं. दे गो ऑन स्टडी टूर्स फ्रॉम द वेरी फर्स्ट ईयर. दे गो टू वेरियस हिस्टोरिकल मॉन्यूमेंट सिटीज़. दे ट्राई टू अंडरस्टैंड हाउ दो सिटीज़ हैव इवॉल्व, हाउ दो इंस्टीट्यूशंस हैव इवॉल्व, हाउ द कोणार्क टेम्पल वॉज बिल्ड, वाई इट वॉज बिल्ड, वॉट इज द स्ट्रक्चर, वॉट इज द कॉन्सेप्ट, वॉट आर द इथोस बिहाइंड इट. And then those things are inculcated, and that is how an architect becomes an architect. আমি একটা কথা বলবো কি architecture is a very interesting profession. West Bengal এ খুব দেরি করে এসছে কেন? West Bengal এ যে architecture institutions ছিল, maybe the oldest in the country, but it was very difficult to get admissions because it was only there with IIT Kharagpur, Shibpur, আর Jadavpur University. But আমাদের self-finance sector এ Omdeyal was the first to establish an architecture college, আর আমাদের কাছে ভালোই রিসপন্স. আমাদের কাছ থেকে যত স্টুডেন্ট পাস করে বেরিয়েছে আজকে দিন, দে আর অল ডুইং ভেরি ওয়েল. ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগরণ.